What's up guys, it's me your boy Tohid Afridi and welcome to vlog 77. देखते देखते vlog 77 হয়ে গেল। জানি guys, আপনারা আমাকে খুব মিস করেছেন। আমিও কিন্তু আপনাদেরকে সেম ভাবে মিস করেছি। আর আজকে vlog 77 যেখানে হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার পছন্দের জায়গা, আমার পছন্দের জায়গা, সবার পছন্দের জায়গা চাঁদপুর। আর গাইজ, আমার সাথে চাঁদপুর যাচ্ছে আমার ফুল টিম। সো অনেক এনজয় হবে, অনেক মজা হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনে লাইক আর শেয়ার বাটনে শেয়ার আর সাবস্ক্রাইব করে নেন। আমাদের সাথে যাচ্ছে বিখ্যাত কুখ্যাত নীরব। তো নীরব, সো তুমি যাচ্ছ কোথায় এখন? কোথায় যাচ্ছি? সবার পছন্দের জায়গা চাঁদপুরে। সো মানে এতদিন পর অ্যাকচুয়ালি আমরা ব্লগে ব্যাক করছি, আর সেটা তো তোমার কেমন লাগছে? বলার কিছুই নাই, এতদিন মানে ব্লগ করিনি, পুরো একদম শরীরের মধ্যে জং ধরে গেছে একদম। তো এখন যাবো চাঁদপুর। আর ইলিশ মাছ তো ভাই আমি অনেক পছন্দ করি। চাঁদপুর কিন্তু ইলিশের শহর। সো রাহি কই? হ্যাঁ, এই রাহি, রাহি। সো কেমন তোমার এক্সাইটমেন্টটা কেমন? আমার এক্সাইটমেন্টের কথা তো আমি কইতেই পারতেছি না। তোর এই এখন ওয়েট কত? আমি তো প্যান্টটা রে প্যান্টের ভিতরে ঢুকে রাখছি, এটা আপনার করে দেখাই না। আমার ওয়েটটা প্রায় 110-এর মতো হইবা। আচ্ছা থাক, এটা মেয়েরা শুনবেন না শুধু ছেলেরা শুনবেন, 110। গাইজ একটা কথা বলি, রাহি কিন্তু চাঁদপুর যাচ্ছে শুধুমাত্র খাবারের জন্য। আমি যখনই শুনছি আমি চাঁদপুর ব্লগে যাচ্ছি, ও আমাকে বারবার বলতেছে যে ব্রো আমাকে না নিয়ে কিন্তু তুমি যাবা না। ভাই আমি কিন্তু সকাল ধরে নাস্তা খাই না, এখন কি লঞ্চে খাবাইবেন নাকি ওই জায়গায় যে খাবাইবেন? তুমি চাঁদপুর কেন যাচ্ছ? খাইতে ইলিশ, তারপরে মনে করেন যে ওইখানে যত বক্তা টক্তা আছে সব খামো। তো আমি তো যাবো খাইতে, আপনারা যাবেন ব্লগ করতে। আমি এখন চলে আসলাম চাঁদপুরের লঞ্চে, এবং আমি একটা কথা বলি, চাঁদপুরের লঞ্চের ভাড়াগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে আইডিয়াগুলো আমার দিতে হবে। সেটা হচ্ছে চাঁদপুরের ডেকের ভাড়া হচ্ছে 100 টাকা, আর কেবিন ভাড়া হচ্ছে 1200 টাকা, আর ভিআইপি হচ্ছে 2500 টাকা। আর একটা কথা বলবো, সকালবেলা চাঁদপুরের যে লঞ্চে যে জার্নি যে মজা, এটা আসলে আমি না উঠলে বুঝতাম না। আমি সবসময় বরিশাল যখন যেতাম অলওয়েজ রাত্রে জার্নিতে যেতাম, বাট এটা আমার ফার্স্ট টাইম যে সকালবেলা আমি লঞ্চে, ফার্স্ট টাইম চাঁদপুরের লঞ্চে, বাট আমি সকালের দিকে যাচ্ছি। সো আমি ভিআইপি কেবিন নিয়েছি, সো আমি আমার কেবিনের দিকে যাই। আরে গাইস, কে এটা? তামিম, আমার কথা হচ্ছে আমি চাঁদপুর যাচ্ছি, তুমি আমার রুমে কি করো? তুমি চাঁদপুর যাবো, আমি বাসায় কেমনে থাকি, আমি তোমার সাথে চাঁদপুর যাবো। সো আমরা কি একসাথে ইলিশ খাবো? হ্যাঁ শিওর, ইলিশ খাবো, ইলিশের মাথা খাবো, ইলিশের ডিম খাবো, সব খাবো। আচ্ছা ও গাইস, আমি ওর হাইটটা দেখে দিচ্ছি, একটু ওর এতই হাইট যে পারান্দায় কিন্তু অ্যাকচুয়ালি ওর মাথা লাগতেছে। তো তুমি যাচ্ছ, টাকা পয়সা কিছু নিছো? না, ইদানি শুনছি তুমি ভালোই বলে বাইরে কাজ করতেছো, টাকা পয়সা ভালো কামাচ্ছ। টাকা পয়সা দিতে চায় না মানুষ, দিতে চায় না? ওকে প্লিজ ফ্রি ফ্রি কাজ করাবেন না, এভাবে টাকা পয়সা দিবেন না, থ্যাংক ইউ। তো আরেকজন আমার সাথে আছে, সেটা হচ্ছে একজন নতুন ব্লগার, নাম হচ্ছে মুরাদ। তো কি করতেছো? ব্লগ করতেছি। সো গাইজ, আমি চলে এসেছি আজকে আপনাদের মাঝে, আপনাদের মাঝে আজকে চলে যাবো আমরা চাঁদপুরে, চাঁদপুরে গিয়ে বারবার ইলিশ খাবো, ইলিশ খাবো। সো গাইজ, এই হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ব্লগ, আজ এই আজ আপনারা আমরা আমরা সাথে থাকি। এন্ট্রি দিছি ব্লগার। সো গাইজ, ভিডিও ভিডিও জিমে মারো, দেখতে থাকেন, আপনারা লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বাবুকে পাশে থাকুন, এখন চাঁদপুর আমাদের সাথে থাকুন। তো গাইজ, এখন আমরা এই জার্নিটাকে উপভোগ করবো, অ্যান্ড সরি ফর দ্য মিস্টেক, থ্যাংক ইউ।
গাইস দেখতে দেখতে আমাদের চাঁদপুরের প্রায় কাছাকাছি আমরা এখন দেখা যাচ্ছে পিছে মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে রাইট কিন্তু এটা বৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে কুয়াশা তো শীতের মৌসুম কিন্তু প্রায় চলে আসছে ওয়ান্ডারফুল একটা বিউটিফুল একটা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি এবং মিষ্টি একটা বাতাস অলরাইট গাইস তো চলে এলাম চাঁদপুর নদী বন্দরে কিন্তু এখন আমরা হোটেল যাব তার আগে আমি রাহির সাথে কিছু কথা বলবো তো রাহি কি কেমন লাগতেছে তোমার আমার খুবই ভালো লাগতেছে কিন্তু ভাই আপনি তো আমার সকাল ধরে এখনো নাস্তাটা খাবেন না আসলে ইলিশের শহরে আসছি তো নাস্তাটা কি ইলিশ দিয়ে হবে নাকি আমি তো চাই মনে করেন যে ইলিশ মাছ পান্তা ভাত আলুর ভর্তা মানে এগুলো যদি হয় তাহলে মনে করেন যে এখন সকাল সকাল পেটটা মনে করেন জম্বো আর কি তাই ইনশাআল্লাহ তাহলে কি খাবার হবে লঞ্চে কিন্তু ওরা আমি খাওয়াইতে পারি নাই বাট আমি ওকে এখানে খাওয়াবো নাকি জীবনে প্রথম সকাল 11টা পর্যন্ত আমি না খাই আছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড আছে বেড়ের সাথে কিছু যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতি গুলো বেড়েই থাকে সবসময় আমি বাথরুমটা দেখাতে চাই মোরাদের বাড়ি আচ্ছা ও বাই দ্য ওয়ে গাইস একটা কথা বলি আমাদের সাথে যে এই যে একটা ছেলে দেখতেছে দুষ্ট করে ওর বাড়ি কিন্তু চাঁদপুর মতলবের দিকে রাইট যদি কইতো তাহলে আমি আমরা হোটেল থাকতাম বড় লাগবার কথা আছে সকাল ধরে কিছু খাই না আমি একটা কথা অফকোর্স সবাইকে বলবো চাঁদপুরে যারা আছেন আমি এক্সট্রিমলি সরি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আজকে কারণ আমি চাঁদপুর আসতেছি সেটা আমি জানিয়ে আসিনি যে আমি কবে আসবো কখন আসবো এবং কোথায় থাকছি বিকজ আমি চাই না যে এই প্যান্ডামিক সিচুয়েশনে এই করোনা সিচুয়েশনে মানুষ গেট টুগেদার হোক বিকজ আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন চাঁদপুরবাসী বিকজ আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমি চাঁদপুরকে প্রেজেন্ট করার জন্য আমি আজকে ব্লগটা করছি সবাই রিকোয়েস্ট করছে ভাইয়া চাঁদপুরের ব্লগ চাই চাঁদপুরের ব্লগ চাই আসলে আমি ডাকলে হয়তো বা দুই একজন মানুষ আসতো আমি একটা জিনিস বলতে চাই যারা আসলে মিট অ্যান্ড গ্রিট করছেন যারা ডাক দিচ্ছেন আসেন আমি এই জায়গায় আছি সো যদি আসে তখন তাদের বাবা মা যদি কিচ্ছু হয়ে যায় তখন দায়টা কিন্তু আমাদের উপরে পড়বে ইনশাল্লাহ আমি চাঁদপুরে আবার আসবো আপনাদের সাথে বসে আড্ডা দেবো সবার সাথে গেট টুগেদার হবো যখন আমাদের পুরো পৃথিবীর অবস্থা ঠিক হয়ে যাবে আমাদের দেশের অবস্থা ঠিক হয়ে যাবে সবাই মিলে আড্ডা দেবো সবাই মিলে দুষ্টুমি করবো টিল দেন স্টে উইথ আস আমি সীমান্ত ভাই আর জাকারিয়াকে খুব মিস করতেছি বিকজ ওরা দুজন অ্যাকচুয়ালি সীমান্ত ভাই খুব ব্যস্ত আর জাকারিয়া মাইটিভির কাজে ছিল তো যেহেতু আমি জাকারিয়াকে পাচ্ছি না ডেয়ার দেওয়ার জন্য আমি রাহিকে আসলে একটা ডেয়ার দিতে চাই সেটা হচ্ছে রাহি যেহেতু চাঁদপুরে আসছো তোমাকে খাবার তখনই দিব যখন তুমি একটা ড্যান্স দেখাবা সকাল ধরে কিছু খাই না আমার হাত পা কাঁপতে আছে নাচটা দেখলেই কিন্তু তোমার খাবার মানে পেয়ে যাবা তুমি ইলিশ সহ বুঝছো তো কারণ আমি কই একটা কথা আর ধরো তো গাইজ আর রাহির একটা ট্যালেন্ট আছে যেটা আসলে ও কখনো শেয়ার করেনি ওর কিন্তু অনেক ট্যালেন্ট আছে এর মধ্যে একটা ট্যালেন্ট হচ্ছে আমাকে চাঁদপুর লঞ্চে বসে একটা গান শোনাচ্ছিল বাট ওর গানের স্টাইলটা একটু ডিফারেন্ট সো রাহি একটু শোনো এটা গানের স্টাইলটা হচ্ছে আসলে একটু মিউজিক ভিতরে থেকে আসে গলার এখান থেকে নলের কণ্ঠ কানে নিয়ে এটা একটা ওই বে সমস্যা নেই গানটা হচ্ছে টান দিব গানে আমি প্রেম নেশায় চোখ দুটো প্রেমে বৃষ্টিতে ঝুম নামে প্রেমে প্রেমের বিন যাওয়া যাবে ঘুমাই
সো গাইস আফিদ ব্রোকে এখন ঘুম পাড়ায় দিলাম আর কোনো টেনশন নেই পুরো রিল্যাক্স এখন আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা আপনাদের জন্য এবং আফিদ ব্রোর জন্য সো সারপ্রাইজটা হচ্ছে আমাদের ডিয়ার গাই সাকারিয়া আর লাল টমেটো সীমান্ত রাদিয়াত দুইজনে চলে আসছে আফিদ ব্রোকে সারপ্রাইজ দেওয়ার জন্য হোটেলের নিচে কারাই দিছে জাকারিয়া সীমান্ত চলে আসছে তো তারা মেয়েটা কোনো কথা নি কইলেন আমি খাইম গেরা আইলে তো জাকারে বে তখন খাই তোরে একটা ঘুষি দি তোরে একদম ভরি ভরি সব বের করলাম রাহি তুই অনেক বেশি করতেছিস আমি কিচ্ছু এত কাজ কর এটা কাজ করতে পারবে কি কাজ এটা কেচি নিয়ে আসতে পারবে কেচি এটা কেচি আই না কেচি দিয়া তোর মন করে ভরি এখান থেকে শুরু করে একদম উপরে পর্যন্ত একদম কাইটটা ফাদা ফাদা করে আলাম ধর মে কি ক আর ইউ হ্যাভ অফ ফিল বে গোইতেস না চিল্লাস কেন তুই এত চাই দে ভাগ সো গাইস অনেকক্ষণ যাবৎ আমাকে সীমান্ত জাকারিয়া নিচে দাঁড়া দাঁড়া ফোন দিতেছে হোটেলে নিচে আমি আফ্রিদিবের সাথে ছিলাম ওই জন্য আমি কলটা ধরতে পারিনি এখন আমি নিচে যাব আর জাকারিয়া সীমান্তকে উপরে নিয়ে আসবো আর আফ্রিদিবাইকে সারপ্রাইজটা দেবো ভাই সকাল পাঁচটা থেকে টানা কাজ করছি ভাই একটা ফাইজলামি লিমিট আছে কি মুরাদ রাত ভাই আপনারাও ভাই পারেন ভাই কি শুরু করছো এগুলা তুই জানোস না এগুলো একদম পছন্দ করি না আমি আগের বার এরকম জিতছিলাম আমি না না জেনারেল আমি ঘুমের মধ্যে এরকম কাঁপি তুই জানোস আমার অবস্থা খুবই খারাপ আমার জাস্ট ঘুমাইতে হবে আবার কালকে সকাল পাঁচটার দিকে শুট সবাই জানে তো তুই আসছিস কেন অফিসে অনলাইন কে দেখতেছে ভাই তুমি আজকাল দিতেছো কেন ভাই এগুলো ভাই সারপ্রাইজ এগুলো মাঝে এখন বয়স এসে ভাই এগুলো ভালো লাগে না ভাই আমার একটু বলতি আর তোরা কি এটা কি ই করে রাখবেন ভাই বন্ধ করেন এটা এই জিনিসটা ব্লগে দিবি না সব প্রি প্ল্যান করে রাখছিস কি তুই আসছিস কেন না তুই আসছো আমাকে জিজ্ঞেস করছিস কেন অফিসে রেবে গ্যান্ডিকে জানাইছিস তুই ঢাকা যা ঢাকা যা নাহলে আমি যাবো ঢাকা যা নাহলে আমি যাবো আমার এগুলো একদম ফাইজ দেন আপনার ক্যামেরাটা বন্ধ কর মুরাদ তুই ক্যামেরা বন্ধ করবি জান আরে ক্যামেরাটা মেনে বেরো আমি জানতাম ওরা আসবে মজা ভাবে রাত ভাই ওরা কি বুঝতে পারছে যে ক্যামেরাটা যে প্রি প্ল্যান ভাই শটটা নিয়ে নেন বুঝছেন এটা আবার মনে করেন একটা কাজে লাগাই দিব সীমান্ত ভাই জাকারিয়া তাহলে ভাই তোমরা যাও গা প্লিজ ভাই যাও যাবে না কই যাবো ভাই এত কষ্ট করে ঢাকা থেকে আসছি ভাই কত প্যারা নিছি কত কিছু করছি আমি কেমনে যাবো এখন এরা তো যাওয়া যায় তুই যাবি না ভাই শোন 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 আমার আমি এই যে পুরো প্যারা খেয়ে গেছি আরে ভাই তুই বুঝতেছিস না ব্রো এমনি অনেক টায়ার্ড কালকে রাতে ঘুমায় নাই ভাই আমি সবই বুঝছি রাহাত ভাই ক্যামেরা ধরে রাখছে মুরাদ ক্যামেরা ধরে রাখছে আর ব্রো চিল্লাচিল্লি করতেছে বলতেছে ক্যামেরা বন্ধ কর হ্যাঁ কিন্তু অন রাখছে ঠিকই তোর হলে প্রি প্ল্যান করে কাহিনীটা করলি ব্রো মাথা গরম আজ এর কাহিনী করতেছিস না এখন তুই রাই ওকে ব্যাগ দে এটা লাই এমনি রে কইছি প্যারাটা লই না মানে কইছি না এটা করে আইন দেন না ছোট ভাই মেরা দ্বারা আমার কয় প্যারা ব্রো চিল্লা চিনি করতে সবাই আমার করবে না প্রম সব জায়গায় আপনি করবে যা আমি কল দিছি আমার ভুল আমি ভাই যাই নেই বুঝছি
ভাই ওরা রেডি আর কি যাও নাই এটা কথা বলবো ইট ওয়াজ এ প্র্যাঙ্ক গাইজ আমি একটা মজার ব্যাপার বলতে চাই আমি যদি জাকারিয়া বলি এখন যে জাকারিয়া তুই প্র্যাঙ্কটা বুঝছস ও বলবে হ্যাঁ আমি বুঝছি বুঝছস না প্র্যাঙ্ক গুড মর্নিং গাইজ সো এখন বাজে সকাল 5টা মিথ্যা মিথ্যা ফাইন সকাল 8টা মিথ্যা আচ্ছা ফাইন 12টা সো গাইজ আসলে বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে প্রথম 5টার দিকে অ্যালার্ম দিছি আমি উঠতে পারিনি এরপর 7টার দিকে অ্যালার্ম দিছি আমি উঠতে পারিনি এরপর 9টার দিকে দিছি আমি উঠতে পারিনি 11:30টার দিকে আমি উঠতে পারছি সো এখন 12টা বাজে তো এখন আমরা রওনা দেব চাঁদপুর সিটিটাকে এক্সপ্লোর করার জন্য সো লেটস গো আধা ঘন্টা দাঁড়ানো পার্সোনালি জিজ্ঞেস ভাই কিছু বলবা তখন বলছে না ভাই আপনি খাচ্ছেন তো আমি একটা ছবি তুলতে চাই আপনার সাথে আমি তাদের ম্যানার্স দেখলাম এত সুন্দর ম্যানার্স এখন তো করোনার সময় আমি কিন্তু কাউকে ডাকিনি যদি কিছু হয় তখন এটা দায় কে নেবে বলো তখন তো তয়েদ আফ্রিদির ওখানে গেছিলাম ওখান থেকে আমার এটা হইতে পারে সামনেই হসপিটাল এদিকে অসুস্থ রুগী আছে আজকে আমার বের হওয়ার কথা 5টার দিকে যদি আমি বের হয়ে যেতাম তখন তো আমার সাথে দেখাও করতে পারতাম চাঁদপুর আসছি আর বড় স্টেশন আসবো না এটা তো হয়ই না তো এখন আমি বর্তমানে ইলিশ চত্বরে আসছি এবং বড় স্টেশনে আমি ঢুকে গেলাম চাঁদপুরের মেইন আকর্ষণ মেইন আড্ডার জায়গায় মেইন প্রাণপ্রিয় জায়গাটাই কিন্তু হচ্ছে বড় স্টেশন গাইস আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি ভাস্কর্য আর এই ভাস্কর্যের নাম হচ্ছে রক্তধারা 1971 সালে পাকিস্তান বাহিনীরা আমাদের কিছু বাংলাদেশি মানুষদেরকে মেরে এই নদীতে ফেলে দিত তাই তাদের স্মৃতিতে 2011 সালে এই রক্তধারাটি তৈরি করা গাইস সো আমরা এখন একটু শাহরুখ খানের মতো ফিলটা নিয়ে নিলাম ফিলটা কিন্তু ওইরকমই কোনোদিকে কিন্তু আমাদের বাংলাদেশ কম না তো তাই কেমন লাগতেছে বলো খুব ভালো লাগতেছে চাঁদপুরের যে এখন ওয়েদার তাছাড়া নদীর পাড়ে দাঁড়িয়ে আছে ফিল অন্যরকম এই ফিলটা কিন্তু আসলে অন্যরকম যদি নদীর পাড়ে গোসল করা যায় নাকি কি বল আমি সাঁতার পাই না তুমি বুঝছো যে তোমাকে আমি ধাক্কা মেরে ফালাই দিব এখন কেমন লাগতেছে তোমার কাছে আমার অনেক বেশি ভালো লাগতেছে তামিম যদি একটু গোসল করতে পারো আমি ধাক্কা মেরে যদি পানিতে ফালাই দিতে পারতাম তাহলে আমি একটু বেশি খুশি হতাম মাপু যে দোয়া যে আমি সাঁতার পাই না ভাই নেক্সট টাইম বাইচা থাকলে ইনশাআল্লাহ বিয়ে শাদী করা বাকি আছে এমনি যদি একটু আরে যদি একটু নামো আর কি দর্শকদের অনুরোধে আর কি একটু হাতে দর্শকরা চাচ্ছে আর কি মানে আমি কমেন্ট করতে যে প্লিজ তামিম ভাই একটু পানিতে নামান আমি দেখছি আর কি আচ্ছা এই যে আমি একটু পানি ছুঁয়েতে তো কিছু হবে না একটু ছুঁয়ে দিলে মন না না আমি তো চাই না তুমি মনটা ছুঁয়ে দাও আমি চাই তুমি পানিটাকে ছুঁয়ে দাও একদম একটু একটু মরে যাও আমার জন্য একটু জীবনটা দাও এই যে মেয়েদের জন্য হাত না কেটে আমার জন্য একটু হাতটা কাটো ঠিক আছে এত মেয়েদের জন্য যে হাত কাটো এটা কারণটা কি এই যে আমার হাত ক্লিয়ার গাইজ ও এখানে হাত কাটে না অন্য জায়গায় কাটো দেখা দে না না আমি আসলে দেখা দে না পিছনে একটু মাথা কি একটু পানিতে ভিজলে কি তো গাইজ এখন আমি রাহিকে জিজ্ঞেস করবো তো রাহি কেমন লাগতেছে তোমার এখানে এখন আমার অনেক ভালো লাগতেছে কিন্তু ভাই আমার কষ্ট এই গোনাটা সকাল ধরে নাস্তা খাইনো আমিও খাইনো মানে তুই খাবারের জন্য আবারও শুরু করলি একটা বাজে দিনের একটা বাজে আপনি বুঝতেছেন আমি সকাল 7টা ধরে নাস্তা খাই কয়বার খাস দিনে দিনে তো 15:30 বার খাই আচ্ছা তো আমার তোর জন্য আসলে একটা নাস্তার উপহার এবং গিফট আছে তো এর জন্য নীরবকে আমি ইনভাইট করতেছি অফকোর্স নীরব এটা কি সেই নাস্তা চলি আসছে দাঁড়া একটু স্যার আপনার নাস্তা রেডি একদম রেডি স্যার হ্যাঁ একদম নাস্তা একদম পারফেক্টলি সো এই নাস্তাটা পাইতে হলে তোমার তো একটা কাজ করতে হবে তোমার 5 বার পুশ আপ দিতে হবে দেখি না গাইজ এটা আসলে ওর একটু স্লিম হওয়ার জন্য আমরা ট্রাই করতেছি বাট হয় না রাই তিন আইটু নামবে আইটু নামবে বুক আই না 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 আইটু আইটু নিচ পর্যন্ত যাবে আর কি 2 2 রেডি 2 3 আইটু আইটু চিটার 3 নিচে দি 3 নিচে নামবে এই পর্যন্ত আসতে হবে যা যা পাবি পাবি 2 বার হইছে যা যা আ 4 লাস্ট 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 তো তোমার জন্য এখন ডিলিশিয়াস একটা খাবার আছে তো তুমি রেডি তো আমি একদম রেডি কারণ আমি খাবার এলে সবে করতে পারি শিওর হ্যাঁ অবশ্যই দাও এটা কোনো কথা ইয়ার আমার পেটের ভিতরে পেটে লজ্জা দিবে আমাকে ঠিক আছে না এটা বুঝবো আমি তো হ্যাপি অনেক হ্যাপি না আই এম সো হ্যাপি বাট
পেটের ভিতর পেটে লজ্জা দিতেছে আমারে যেটা কি খাইলি তুই বর্তমানে আমরা আসি চাঁদপুর মাঝঘাটে আর এই মাঝঘাট হচ্ছে ইলিশের জন্য বিখ্যাত বিকজ এখানে সবচেয়ে বেশি ইলিশ পাওয়া যায় আজকে কিন্তু আমি ইলিশ একটা নিয়েই যাব ভাই আমি ইলিশ দেখে আমরা সহ্য হইতেছ না আমার মনে হচ্ছে সব নিয়ে যাই এখন চলে আসি চাঁদপুর বড় স্টেশন আর এখান থেকে ট্রেনে করে চিটাগং এবং ঢাকা সহ বিভিন্ন জায়গায় যাওয়া যায় সো আজকের ব্লগে আমি নীরবকে এখান থেকে পাঠিয়ে দিচ্ছি ঢাকাতে ভাই আমি যাব না ভাই তোর যেতে হবে ব্লগ শেষ করে দাও অনেক প্যারা দিতেছো তোমার এখনই যেতে হবে ভাই প্লিজ ভাই ব্লগটা শেষ করে যাই ভাই সো আপনারা রেলওয়ে স্টেশনটা দেখতে থাকেন ততক্ষণ আমি নীরবের টিকিট কেটে ঢাকা পাঠিয়ে দিচ্ছি না না আমি যাব না ভাই প্লিজ ভাই 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 প্লিজ ভাই ভাই এমন করে না সো গাইজ আমরা চলে আসছি হচ্ছে অঙ্গীকারে যেটা হচ্ছে একদম চাঁদপুর সিটিতে তো সুন্দর বলার মতো না আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের সম্মানে এটি তৈরি করা হয়েছে কিন্তু এখানে আমি দেখছি বিভিন্ন নাম লেখা হয়েছে বিভিন্ন বাজে বাজে ভাবে এখানে ছবি আঁকা হয়েছে নাম্বার দেওয়া হয়েছে রিপোর্টার সাহেব একটু আসেন আমাদের মাই টিভির উনি হচ্ছে আমাদের মাই টিভির রিপোর্টার আমি আঙ্কেল আপনাকে একটা হেল্প চাবো সেটা হচ্ছে আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম প্লিজ আপনি এই জিনিসটাকে পরিষ্কার করার একটা ব্যবস্থা করবেন কারণ আমাদের শহীদদেরকে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে রেসপেক্ট করার জন্যই কিন্তু এটা আমাদের তৈরি এবং আমি অনুরোধ করছি চাঁদপুরে যারা এখানে আড্ডা দেন বা এখানে এসে বসেন আপনারা প্লিজ এখানে কিছু লিখবেন না বা টাইলসে কিছু লিখবেন না আমরা এটা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করার জন্য আমরা এখানে রেখেছি এখানে কিছু লিখে এটাকে নষ্ট করবেন না তো আমি এখানে একজন খুব সুন্দর করে নাম্বার দিয়ে দিয়েছে তার হ্যাঁ তো আমি তাকে একটা কল দিই নীরব তোমার ফোনটা একটু দাও হ্যালো ওয়ালাইকুম আসসালাম সায়েম অঙ্গীকারে এখানে আপনার নাম্বার দেওয়া আছে এটা আসলে কেন আপনি লিখেছেন এটা কি আমি জানতে পারি আমার ভাবি ছিল তো উনি লিখেছে এটা কি আপনার ভাবি লিখেছে আচ্ছা এরকম একটা জায়গায় যে এই নামটা যেখানে মুক্তিযোদ্ধার আসলে স্মরণ করা হয় যাদেরকে সম্মান করা হয় এখানে নামটা লেখা ঠিক হয়েছে ভাইয়া যাক আমি একটা আপনাকে একটা কথা বলতে চাই আপনি কি কথাটা রাখবেন ভাই হিসাবে আজা ভাই যে এখানে আপনার নামটা লেখা হয়েছে এখানে কি এসে আপনার নামটা মুছে দিতে পারবেন আপনার নাম্বারটা সহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম অলরাইট গাইস সো এখন আমরা চলে আসলাম চাঁদপুর স্টেডিয়ামে তো দেখা যাচ্ছে পিছনে খেলা হচ্ছে অনেকদিন পর আমি আসলে ক্রিকেট খেলা দেখতেছি তো কেমন লাগতেছে তোর স্টেডিয়ামে ক্রিকেট খেলতে পারছ নাকি ক্রিকেট আসলে আমার ফেভারিট খেলা তুমি তো ছোটবেলা থেকে মানে ফুটবলটা বেশি পছন্দ করো সেম বাট আমি আই লাভ ক্রিকেট আমি এই চাঁদপুর স্টেডিয়ামটা দেখলাম যেটা খুবই অসাধারণ আমি আরেকটা স্টেডিয়াম খুব পরিচিত আমার এটা হচ্ছে নীরবের মা স্টেডিয়াম খুব পরিচিত স্টেডিয়াম হ্যাঁ তো এখানে কি ক্রিকেট ম্যাচ হয় না উপরে এই স্টেডিয়ামটাতে খুব শীঘ্রই আমি খেলবো কেমনে এই যে অল্প আর অল্প কয়দিন বেশি দিন লাগবে সেরা প্যাট ম্যাট কিন্তু একদম সিরালাম কিন্তু কেমনে ছোটবেলা আমি একবার ক্রিকেট ক্লাবে উঠি সো গাইজ আমি এখন চলে আসছি হচ্ছে চাঁদপুরের ওয়ান মিনিট আইসক্রিমে চাঁদপুরে আসলে অবশ্যই ওয়ান মিনিট আইসক্রিম আসতেই হবে বিকজ এইটা 125 বছর আগের সেই আইসক্রিমের দোকান যেটার নাম হচ্ছে ওয়ান মিনিট আইসক্রিম মানে রাহি আমি মানে আমার ছাড়া আপনি আইসক্রিম খাবেন কেন বুঝলাম না না মানে আসলে রাহি তুমি একটু যাও আমি শেষ করি শেষ আমি সহ করি একসাথে আমার আইসক্রিমটা খাবান তারপর শেষ করি আইসক্রিমটা আমি একা খাবো রাহি তুমি পরে আসো ভাই আমি কেন ঘুরতে যাই ভাই 1 মিনিট আইসক্রিম খানোর লাগি তো ঘুরতে যাই এটা অনেক ফেমাস ও একবার তুই বললি ইলিশ খাওয়ার জন্য তুই আসছস তো এখন আবার বলছিস 1 মিনিট আইসক্রিম খাওয়ার জন্য তুই আসছস তো অ্যাকচুয়ালি কোনটা যাচ্ছিস বল আমি তো খানা যে জায়গাতে দেই ওইটা আমার ভালো লাগে মানে খানা সবকিছু আমার ভালো লাগে এটা একটু ফেমাস এটা খানোর লাগি বেশি এক্সাইটেড হই যাবো চাঁদপুরে আসলে অবশ্যই 1 মিনিট আইসক্রিম যদি আপনারা মিস করেন তাহলে লাইফে অনেক কিছু আপনি মিস করবেন আমরা প্রায় 20 জনের মতো এক্স্যাক্টলি চাচা যখন দেখলো যে সবাইকে আইসক্রিম দিয়ে দাও আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই আসলে এই আন্তরিকতাটা চাচাকে আসলে না দেখলে আমি বুঝতামই না যে উনি এত মন বড় তার এটা আসলে থ্যাংক ইউ চাচা আপনাকে ধন্যবাদ Thank you.
প্রিয় শহরটি হচ্ছে তিন নদীর মোহনায় গড়ে ওঠা শহর, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া। চাঁদপুর ইলিশ বললেই তো সবার জিভে লালা আসে। আমি মনের জায়গায় তরুণ থাকতে চাই, সেই তারুণ্যকে নিয়েই আমি কিন্তু চাঁদপুর শহরকে গড়তে চাই। গুড মর্নিং গাইস, সো আজকে হচ্ছে আমাদের চাঁদপুরের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে তে আমাদের কোথায় যাচ্ছি নিরব? আমরা যাচ্ছি হচ্ছে ধানুয়া হাওড়ে। তুই বলতো আমার ম্যাচিং ম্যাচিং বললি কেন আজকে? আমার না আসলে জামাটা হচ্ছে ব্রো আমাকে গিফট করছে। আজকে জাকারিয়া ডেয়ার টাইম, সো ওখানে ডেয়ারও হবে, রাইট? অফকোর্স অফকোর্স। আচ্ছা, ও যে তোমাকে ডেয়ারের কথা বলতেছে, তুমি কি জানো যে অ্যাকচুয়ালি কি বলবে? এনি গেস? ওই বলবে যে ফেসিয়াল করো বা একটু নিচে দেখাও বা খালি গাও। যোছনা দেব সুখের দামে কিনে, তোমার জন্য আকাশ হব মন খারাপের দিনে। তো গাইজ, আমরা এখন চলে আসছি চাঁদপুরের ঐতিহাসিক দর্শনীয় স্থান লোহাগড় মঠ। এই মঠটি কিন্তু প্রায় অনেক বছর আগের, এটা হচ্ছে তোমার যখন ব্রিটিশ আমলের টাইমে। এখানে হচ্ছে দুই রাজা ছিল, একজনের নাম ছিল লোহা আর একজনের নাম ছিল গহর। ওনাদের নামে এই জায়গার নাম হয়েছে লোহাগড়। আর হীরা তারপর স্বর্ণ এগুলো রাখতো, আরো বড় মঠ ছিল, ওগুলো মানে ভেঙে গেছে প্রপারলি সব তো যাই না, যতটুকু আমরা এখানে লেখা দেখছি আর মানুষের কাছে শুনছি ওইভাবে বললাম আর কি। তো আমি একটু দেখাই দর্শকদেরকে, আমি এটার ভিতরে ঢোকার ইচ্ছা ছিল। গাইজ, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু উপরটা দেখতে পাচ্ছি, বাট ওখানে কিন্তু কিভাবে যায় সেটা কিন্তু আমি জানি না। আমার মনে হয় আপনারা যখন চাঁদপুরে আসবেন অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন, এই জায়গাটা দেখতে আসবেন। আর আসলে ইতিহাস সম্পর্কে আমাদের জানা উচিত, এই নলেজটা আমাদের থাকা উচিত। চাঁদপুরের ছেলে আমাদের মুরাদ, কিন্তু আমি একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি বলে বাকি খাইছো এলাকায়, এই কারণে তোমাকে এলাকায় বলে ঢুকতে দেন? এলাকায় বাকি খাইছি, বাট বেশি টাকা বাকি খাই। তো অবশ্যই আরেকটা কথা বলবো যে চাঁদপুরে আসছি, আমার কিছু ভাই ব্রাদাররা যদি না থাকতো আসলে পসিবল ছিল না এত সুন্দরভাবে আসলে ব্লগটা করা। সো থ্যাংক ইউ। তোমার নামটা যদি সবাইকে বলো। আমার নাম ঋষি। জি ভাই, আমার নাম রায়হান। আর এই যে আমাদের হিরো, চাঁদপুরের হিরো। হ্যাঁ, রাহাত। হিরো, ও তুমিও রাহাত? মাঝে মাঝে তোমার যদি বকা দেয় রাহাত বলে, তোমার তো সমস্যা নাই? না, প্রবলেম তো নাই না? না। কিরে রাহাত? জি ভাই। কিরে রাহাত, ভালো আছো? জি ভাই। রাহাত জি ভাই, ভালো আছো? তো এই মুরাদ, তুমি একটু এদিকে আসো, তুমি ওইদিকে কি করো? আমি শুনছি তোমরা বলে ব্লগার হতে চাও, তো একটু দেখাও তো কিভাবে ব্লগ করতে হলে কি করতে হয় দেখো। আমি বৃষ্টি, তোমার দৃষ্টি আহা কি সৃষ্টি, আঙ্কেলের কি সৃষ্টি। এখন আপনাদের জন্য হচ্ছে স্পেশাল একটা সিকোয়েন্স, যেটা হচ্ছে জাকারিয়া ডেয়ার। আমিও এটার জন্য আসলে প্রথম থেকে এক্সাইটেড ছিলাম। সো জাকারিয়া ডেয়ারটা কি? অনেক কমেন্টসে দেখছি যে জাকারিয়ার ভাইয়া চুলটা ট্রিম করে ফেলতে বসছে, বুঝছো ভাই, মানে টাকু করে দিতে। মাথা খারাপ ভাই, এটা ডেয়ার ভাইয়া, এটা ডেয়ার ভাইয়া, এটা এটা আমি কমেন্টে দেখছি ভাই, অনেক কমেন্ট আসছে ভাই। শোনো, যদি এটা যদি না করা হয় না ভাইয়া, অডিয়েন্স অনেক কষ্ট হবে। এটা হচ্ছে জাকারিয়ার লাইফের সবচেয়ে এক্সট্রিম ডেয়ার, কারণ জাকারিয়া সবচেয়ে পছন্দের জিনিসটা হচ্ছে চুল। জাকারিয়া, নীরব একটা ডেয়ারের কথা বলছে, সো তুই কি ডেয়ারটা করবি? পানিতে জাম দিব? হ্যাঁ করবো, করবো, করবো। তুই করবি ডেয়ারটা? শিওর? হ্যাঁ। জাকারি, এটা হচ্ছে অডিয়েন্সের ডিমান্ড, আমি অনেক কমেন্ট পড়ছি, সো ওখান থেকে আমি চুজ করছি যে এই ডেয়ারটা তোর জন্য সবচেয়ে বেস্ট হবে।
সো তুই যদি ডেটটা না করতে পারস নেক্সট ব্লগ থেকে কিন্তু অডিয়েন্স তোকে কিভাবে দেখে আমি 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 আর কিছু বলতে পারবো না সো এটা করতেই হবে ও বলতেছে যে তোর মাথায় এই মাছখান থেকে ট্রিম করার জন্য কাইন্ড অফ সিম্পল জাকারিয়া শুধু ট্রিমার দিয়ে মনে করে যে একটু লেটস স্টার্ট দিস ডেট তো গাইজ আজকে হচ্ছে গিয়ে দুঃখের ভারাক্রান্ত মন নিয়ে আমি একটা কথা সবাইকে বলতে চাই আজকে এই যে আমার চুল মানে এই যে চুল এই চুল থেকে আমি আজকে বিদায় নিব আর আমি জানি আমার এই চুলের অনেক ফ্যান্স ফলোয়ার ছিল জানি আমার চুল দেখে অনেক জেলাস ছিল আবার অনেক হাসছে বাট এখন আমি এই চুল থেকে বিদায় নিচ্ছি আর এগুলো আমার কাছে ইজি এগুলো কোনো ব্যাপার না কোনো ডেয়ার ডেয়ার আমার কাছে কিছু না ঠিক আছে সো আর এখন আমার পক্ষ থেকে বাংলাদেশ এক নম্বর ইউটিউবার তৌহিদ আফ্রিদি আর নীরব মেহরাজ এক মিনিটের নীরবতা পালন করবে শুরু হয়ে যাক কাঁদিস না বন্ধুরা আমি জানি তোরাই সবচেয়ে বেশি খুশি আমার চুল কাটার জন্য আমরা তোর জন্য কাঁদতেছি তাহলে এই জায়গাটার জন্য কাঁদতেছি এই জায়গাটা রেখে আমি আর নীরব যেতে পারবো না তো এখনই সেই মুহূর্ত যেখানে জাকারিয়ার চুল কাটা হবে এখন দেখা যাচ্ছে ট্রিমারটা নীরবের হাতে আর জাকারিয়া নার্ভাস ফিল করছে মনে হচ্ছে চুলগুলো ঝলসে ঝলসে পড়ছে এখন দেখা যাচ্ছে আমাদের সিনেমার হিরো নীরব টাকলা এখন কাটবে চুল সো গাইজ দেখা যাচ্ছে জাকারিয়া ডেয়ার কমপ্লিট করছে জাকারিয়া এক্সট্রিম লেভেলের ডেয়ার করছে যেটা জোস সরি এখন জাকারিয়া সেলুন যাবে সেলুন যাবে পুরো চুলটাকে একদম মেক ওভার করে ঠিক করবে কষ্ট আছে তোর মনে না আমার কোনো কষ্ট নেই বিকজ আমি একটা ডেয়ার দিচ্ছে ডেয়ারটা করছি আর নীরব এটা করবে এটা স্বাভাবিক এখন আমি চুলটা কাটবো একটা ক্যাপ পরে চলে আসবো সো গাইজ ওকে একটু তার নিজেকে দেখাই রেডি সো গাইজ চলে এলাম রূপসা জমিদার বাড়িতে তো আমি একজনের সাথে কথা বলবো এই জমিদার বাড়িটার ব্যাপারে জানবো এবং আপনারাও জানতে পারবেন এই জমিদার বাড়ি তোমার কে হন আমার দাদা তোমার দাদা আচ্ছা এটা কত বছর আগে দুই আড়াইশো বছর আগে এখানে কোনো টিকিট বা কোনো কিছু লাগতেছে না একদম ফ্রি অনেকক্ষণ পর আমাদের ডিরেক্টর সাহেব আমাদের ক্যামেরার সামনে আসছে আচ্ছা তো জাকারিয়ার চুলটা তুমি উদ্বোধন করে দাও তো আমরা এখন উদ্বোধন করতে যাচ্ছি নতুন হেয়ার স্টাইল সো গাইজ আমরা এখন এখান থেকে মুভ করব আমি মনে করি যারা আমার ভিডিও দেখছেন যারা আমার এত বছর ধরে আমাদেরকে একসাথে ভ্লগ করতে দেখছেন আমরা রাতভাই ক্যামেরা পিছিয়ে থাকি আমি ক্যামেরার সামনে থেকে আমার ফুল টিম আছে আসলে আপনারা আমার বন্ধুর মতো হয়ে গেছেন আপনারা আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন আপনারা আমার ভালোবাসার মতো হয়ে গেছেন সো আমি জানি আমি হয়তো বা এই ভ্লগে কোনো ভুল করতে পারি বা ভুল হয়ে যেতে পারে আমার দ্বারা আমি ছোট মানুষ যদি ভুল হয়ে থাকে আমি অ্যাকচুয়ালি ক্ষমা চাচ্ছি আর আরেকটা কথা বলি অনেক বাবা মা আছে যারা আমার ভিডিও দেখিয়ে তাদের বাচ্চাদেরকে খাওয়ায় তাদের বাচ্চাদেরকে পড়ায় তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাহলে আমি তোমাদের বাসায় এসে তোমাদের সাথে দেখা করব আর হ্যাঁ আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যাওয়ার আগে আমি আরেকবার বলছি নেক্সট কোন জেলায় যাব এখনই কমেন্ট করা শুরু করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ